Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hi everyone. Welcome to my Fatima's cooking school. I am Fatima. Aaj ami dekhabo baby sweet orthat choto mishti. Olpo shomoye kibhabe rong chhara color kore shushadu bhabe mishti toiri kora dekha kora jay shetai aaj dekhabo. কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আর সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, উভয় মা বাবাকে শ্রদ্ধা করি আর সৎ থাকি। এখানে আমি 1 লিটার দুধ একটি বলক আনিয়ে নিয়েছি। এখন আমি টক দই ঢেলে দিচ্ছি। টক দই ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলেই ছানাটি হয়ে যাবে। এই তো আমি ছানাটি একটি কাপড়ের মধ্যে ঢেলে দিয়েছি। আমার পুরি করা হয়ে গেছে। টক দই দিয়েই সবসময় করলে ভালো হয়, আর ভিনেগার লেবুর রস দিয়ে করলে ছানাটা একটু শক্ত হয়, আর টক দই দিয়ে করলে একটু বেশিও হয় ছানা। এখন আমি ছানাগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। প্রত্যেকটা জিনিসেরই একটি ফ্লেভার থাকে। আমি ভালো করে ধুয়ে নেব আবারও, এবং আমি 2 টেবিল স্পুন টক দই দিয়েছিলাম ফেটে দিয়ে, ভালো আরেকটু বলে দিলাম দিয়ে, ভালো করে একটি বলক আনিয়েছি, এনে চুলাটি বন্ধ করে দিয়েছি, হাত দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে দিয়েছি। ছানা উপরে উঠে গেছে, পানি নিচে পড়ে গেছে। এই তো আরেকবার বলে দিলাম সুবিধার জন্য। ছানা আমি ঝরেতে দিয়ে দিয়েছি, এক হতে 1.5 ঘন্টা আমি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি ছানাটি একটি প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি, সেই সাথে টিস্যু দিয়ে চেক করছি যে ছানার মধ্যে কোনো পানি আছে কি না। যদি ছানার মধ্যে কোনো পানি থেকে থাকে তাহলে সেই ছানা দিয়ে মিষ্টি হবে কিন্তু ফুলবেও। পরবর্তীতে ছানা মিষ্টি ফেটে যাবে, তাই মিষ্টি বানানোর আগে ছানাটি চেক করে নিতে হবে ছানার সাথে পানি আছে কি না। আমি 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন ময়দা, 1 চিমটি বেকিং এখন আমি ছানার সাথে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবং এই মিশানোর পরে এটি খুব ভালোভাবে আলতো হাতে ময়ান করে নিতে হবে, খুব জোরে জোরে করা যাবে না। এই তো হাত দিয়ে চেপে চেপে আমি আবারও করে নিচ্ছি। অনেকটি অনেকখানি ছানা মসৃণ হয়ে এসেছে এবং একটি বল আকারেও হয়ে যাচ্ছে। বল আকারে হয়ে গেলেই বোঝা যাবে যে আমাদের ছানা হয়ে গেছে। আর মিষ্টি বানানোর সময় যদি ফেটে যায় তাহলেও বুঝে নিতে হবে যে মিষ্টিটি ডো এখনও তৈরি হয়নি, আরও ময়ান করতে হবে। এখন আমি ছানাটি আমার হয়ে গেছে, এখন আমি ছানার লেচি কেটে নেব ছোট ছোট করে আমার সুবিধার জন্য। এই তো লেচি কেটে নিচ্ছি। আর আমি 1 টিস্পুন বাটার দিয়ে নিয়েছিলাম দুটি ময়ান করার সময়। এই তো আমার ভাগ করা হয়ে গেছে। এখন আমি হাতে ঘি মেখে মিষ্টিগুলো বানিয়ে নেব, দেখবো মিষ্টি করার পরে ফাটল ধরেছে কিনা। ধরলে বুঝতে হবে যে ময়ান করা হয়নি, আরও করতে হবে। আমার মিষ্টিটি বানানো খুব সুন্দর হয়েছে। আমার
ছানা মিষ্টি আকৃতি করা হয়ে গেল। এখন আমি চিনির শিরার মধ্যে, এই তো আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে নিয়েছি। আমার 1 কাপ চিনি 2 কাপ পানি দিয়ে করে নিয়েছিলাম, আর আমার চিনিটি লাল, এই জন্য শিরাটি লাল হয়েছে। পরে আবার একটু পানি লেগেছে, আঠালো হয়ে গিয়েছিল, আর একটু পানি দিয়ে দিয়েছি। এই তো আমার ছানার মিষ্টিগুলো কেমন হয়েছে, আমি ঢাকনাটি একটু উঠিয়েছি দেখানোর জন্য। আমি 20 মিনিটের জন্য দিয়েছি, এখন 10 মিনিট হয়েছে, শিরা আঠালো হয়ে গেছে। আমি এখানে ফুটন্ত গরম পানি একটু দিয়ে দিয়েছি, তাহলে শিরাটি একটু পাতলা হবে। আর শিরা লাল হয়েছে, এটার জন্য কোনো সমস্যা হবে না, কারণ এটা লাল চিনি দিয়ে করা হয়েছে। তোমরা বন্ধুরা চাইলে সাদা চিনি দিয়ে করতে পারো, আমি লাল চিনিটা ইউজ করি, যেন তোমাদের বোঝার স্বার্থে বলে দিলাম। এখন আমার 20 মিনিট হয়ে গেছে, আমি একটি মিষ্টি গ্লাসের মধ্যে পানি নিয়ে চেক করে দেখবো যে মিষ্টিটি হয়েছে কি না। মিষ্টিটি ডুবে গেছে পানির ভিতরে, মিষ্টিটি আমার হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলেছি মিষ্টিগুলো। এই তো খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন আবারও আমি সাদা মিষ্টি করার জন্য চিনির শিরা করে নিচ্ছি। 1 কাপ চিনি 2 কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ দুধ, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন ময়দা, 1 চিমটি বেকিং পাউডার খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবং এই লিকুইড গরম দুধ দিয়ে আমি করব, কেউ চাইলে ডিম দিয়েও করতে পারো, কোনো সমস্যাই হবে না। এটা আমি কতটুকু লাগে আসলে ঠিক বলতে পারছি না, 2 টেবিল স্পুনের মতো লেগেছে এই ডোটি করতে। আমি এখন খুব ভালোভাবে একটি আঠালো স্টিকি ডো তৈরি করে নেব। হাতের মধ্যে আমি ঘি মেখে করে নিচ্ছি। অবশ্য ময়ানটি করার সময়ও আমি 1 টিস্পুন ঘি দিয়ে নিয়েছিলাম। এই তো আমি মিষ্টির আকৃতি করে নিচ্ছি। যদি মিষ্টিটি ফাটল ধরে তাহলে মিষ্টির ডোটি হয়নি, আবারও ময়ান করে নিতে হবে। আমার মিষ্টির ডুটি ময়ান করা হয়েছে, তাই মিষ্টিগুলো সুন্দর হয়েছে, কোনো ফাটল দেখা দেয়নি। এখন আমি একটি ফ্রাই প্যান দিয়ে তেল ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একদম নিব আজে মানে তেলটা চুলাতে দিয়েই সাথে সাথে মিষ্টিটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়াটাই ভালো তেল গরম হওয়ার আগেই। এবং হাতলটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, তাহলে একই সাইজের হবে। হাতল দিয়ে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করলে মিষ্টির সাইজ ভাজা সুন্দর হয়। আমি এখানে একটি কালার করব, তাই কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। আবারও আমি একই পদ্ধতিতে ভেজে নেব, হাতল ঘুরিয়ে ঘুরিয়ে আবারও কিছু মিষ্টি আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কালার করব। রং ছাড়া কীভাবে 3 কালার করা যায় সেটাই আজ শেয়ার করব। এখানে আমার হয়ে গেল 2 কালার, এখন আমি করে নিব আরেকটি কালার, জাম কালার। একই পদ্ধতিতে হাতল ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি, এই তো হয়ে গেল আমার 3 কালারের মিষ্টি। আর ওখানে করে নিলাম ছানার সাদা মিষ্টি, তাহলে একের ভিতরে 4 কালারের মিষ্টি হয়ে গেল। আরেক কালারের করা যেত অবশ্য, সেটা আমার খেয়াল ছিল না, কোনো একদিন দেখাবো। আমার শিরাটি পারফেক্ট হয়ে গেছে, আমি মিষ্টিগুলো এখন ঢেলে দিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি এবং ছিদ্রটি ঢেকে দিয়েছি। এখন আমি মিষ্টিটি আমার ভাইট থেকে বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে ফুলে উঠছে, এখন আমি একটু দেখাবো। আর মিষ্টি ঢেকেই রাখতে হবে 20 মিনিট, এমন কোনো কথা নেই, না ঢেকেও মিষ্টি বানানো যাবে। মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু কখনোই ঢেকে মিষ্টি বানায় না, বড় বড় কড়াইতে তারা মিষ্টি বানায় না ঢেকেই, এটা কোনো ব্যাপার না, উঠিয়ে দেখা যাবে, দেখাই যাবে না এমন কথা আমি বলবো না। এই তো আমার মিষ্টিগুলো শিরাতে
খুব সুন্দরভাবে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ফুলে উঠেছে, আর একদম ছোট ছোট বানিয়েছি, অত বড় বানাইনি। যেই তুলনায় যেই রকম বানিয়েছি সেই তুলনায় ফুলেছে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি শিরা থেকে। এই যে দেখো, লাল চিনি দেওয়ার কারণে কিন্তু আমার মিষ্টির কোনো সমস্যা হয়নি, আমার ঠিকই তিনটি কালার হয়েছে। আর লাল চিনিটা খাওয়া ভালো। আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি, আমি তিন কালারের মিষ্টি সার্ভ করে ফেললাম। মিষ্টিগুলো ছিল খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। এখন আমি আমার সাদা মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আমার সাদা মিষ্টিগুলো সুন্দর হয়েছে, আমি সবগুলো মিষ্টি একসাথে সার্ভ করেছি। দেখো, চার কালারের হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এভাবে তোমরা বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগতে পারে। ভালো লাগলে ফাতেমাস কুকিং স্কুলে ছবি উঠিয়ে পাঠিও। সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো, সবার মতো করে।